রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন। এ সময় রাষ্ট্রপতি অতিথিদের সাথে কুশল বিনিময় করেন। মাহফিলে অংশ নেন মন্ত্রিসভার সদস্য, সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। ইফতারের আগে দেশ ও জাতির উত্তরোত্তর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।